আসসালামু আলাইকুম বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি কবে দেশে ফিরছেন সম্প্রতি মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি বলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন তার দেশে ফেরায় এখন কোনো আইনি বাধা নেই বিগত হাসিনা সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বিভিন্ন কারণ দেখিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে তারপর থেকে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে অবস্থান করছিলেন সম্প্রতি তিনি তার একটি ভিডিও বার্তায় তিনি বলেন তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন এবং তিনি ছাত্র জনতাকেও ধন্যবাদ জানিয়েছেন এই বিপ্লব ঘটানোর জন্য এবং বর্তমানে তার দেশে আসার কোনো আইনি বাধা নেই তিনি কোনো সময় দেশে আসতে পারেন ডক্টর মিজানুর রহমান আজহারির স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে তার ভক্ত জনতা খুবই আবেগাপ্লুত এবং তারা খুবই খুশি এবং তারা তাকে পুনরায় ওয়াজ মাহফিলের ময়দানে দেখতে চায় এবং তার অনেক ভক্ত সমর্থক চান তিনি দেশের প্রধানমন্ত্রী বা ধর্মমন্ত্রী হন তো দর্শক মণ্ডলী খুব দ্রুতই মিজানুর রহমান আজহারি দেশে ফিরতে যাচ্ছেন তার দেশে ফেরার জন্য বর্তমানে কোনো আইনি বাধা নেই তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন